আপনারা যারা অনেক দিন যাবত একটি পিসি ইউজ করতেছেন কিন্তু পিসি ইউজ করার ফলে কম্পিউটারটি অনেক স্লো হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক ট্যাম ফাইল, তারপরে হচ্ছে প্রিফেস ফাইল, তারপরে ইউজারের যে ফাইল আছে রিসেন্ট ফাইল, এগুলা অনেক জমে যায়। সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারেন এগুলো কোথায় জমে আছে বা কীভাবে এগুলো ডিলিট করবেন। তো দেখেন আমি একটি অ্যাপস করছি, ডাউনলোড করছি, দেখেন বাইডু পিসি ফাস্টার। ওকে, এই বাইডু পিসি ফাস্টারটা অন করব। তো দেখেন এই সফটওয়্যারটি কী রকম কার্যকরী। তো আমি এখান থেকে জাস্ট স্ক্যান নাও দিই, স্ক্যান নাও, দেখেন জাঙ্ক ফাইলস, আননেসেসারি প্রোগ্রামস, আননেসেসারি স্টার্টআপ আইটেমস, এগুলো দেখাচ্ছে। তো এগুলো এখান থেকে এখন স্ক্যান করে বের করবে যে কী কী আননেসেসারি ফাইল আছে, জাঙ্ক ফাইল আছে, রিসেন্ট ফাইল আছে, এগুলা সবগুলো খুঁজে বের করবে। সার্চ করতেছে এখানে বাইডু পিসি ফাস্টার। এই সফটওয়্যারটি হচ্ছে একবারে ফ্রি, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। দেখেন এখানে আমার ফাইল কী ফাইল, জাঙ্ক ফাইল কতগুলো আছে, এবং ক্যাশ ফাইল, লগ ফাইল, স্প্যাচ ফাইল, রিসাইকেল বিন ফাইল, এগুলো কী আছে কতটুক, এগুলো দেখেন দেখাচ্ছে। দেখেন 6.8 GB হচ্ছে জাঙ্ক ফাইল আমার, তারপর আননেসেসারি প্রোগ্রাম হচ্ছে 1.129 MB, আর আননেসেসারি স্টার্টআপ আইটেমস হচ্ছে 34। ওকে, তো এই প্রোগ্রামগুলোকে আপনি এখন জাস্ট স্পিড আপে যদি ক্লিক করেন, এখানে দেখেন এই যে স্পিড আপ, এই স্পিড আপে ক্লিক করলেই কিন্তু এখন সেটা রিমুভ হতে থাকবে অটোমেটিক্যালি। দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হচ্ছে 3%। এখানে তাকাবেন দেখবেন যে কত দ্রুত এগুলাকে রিমুভ করে ফেলে, স্পিডিং আপ লেখা আছে। দেখেন যখন স্টার্ট হবে খুব দ্রুত ক্লিন হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে বাট হয়ে যাবে। 6.4 দেখেন কমতেছে এখানে। র্যাম বেশি থাকলে এটা দ্রুত হয়ে যায়। দেখেন এইখানে কিন্তু এটা রেড হয়ে আছে, এখন অ্যাপসটা রেড হয়ে আছে। যখন এগুলো ক্লিন হয়ে যাবে তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে। ওকে, ডিলিট হতে একটু সময় নিচ্ছে। ফোর পয়েন্ট, 3.3 দেখতে পাচ্ছেন, কমতেছে 2.2। ওকে, এমবিতে চলে আসছে 0 MB। ওকে, 0 MB হয়ে গেছে, আননেসেসারি প্রোগ্রামগুলো ডিলিট হবে এখন, ক্লিন হচ্ছে। দেখেন কী সুন্দরভাবে ক্লিন হচ্ছে, দেখতেই ভালো লাগে। ওকে, ক্লিন হয়ে গেছে, আমরা টান দিই, আবার দিই, দেখেন ওকে ক্লিন হয়ে গেছে মোটামুটি সব। স্পিড আপ কেটে দিলাম, বাট এটা দেখেন মেমোরি কম বিদায় এখানে, এটা কিন্তু এখনও পুরোপুরি সবুজ হয় নাই। দেখেন 63%, 62% মেমোরি আমাদের এখন ইউজ হচ্ছে, এখন কিন্তু এটা অনেকটাই সবুজ হয়ে গেছে। ওকে, এখন কিন্তু এটা সবুজ হয়ে গেছে ক্লিন করার পরে। যেমন র্যামের যে টেম্পোরারি ফাইল টাইল ছিল এগুলো কিন্তু
যেগুলো ছিল এগুলো ক্লিন হওয়ার পরে কিন্তু আমাদের এটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাপসটা ব্যবহার করে আপনারা খুব দ্রুতই আপনাদের পিসিকে ক্লিন করতে পারবেন। ধন্যবাদ।